নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা। অনেকেই জানতে চেয়েছেন সংক্ষেপে কিভাবে এই কোজাগরী লক্ষ্মী পূজা করবেন, তাই আজকের আমরা এই সংক্ষেপে কোজাগরী লক্ষ্মী পূজা পদ্ধতি বা কিভাবে করবেন সে কথা আলোচনা করব। এই পুজো পদ্ধতিটা তাদের জন্যই যারা ছবিতে, পটে বা মূর্তিতে বাড়িতে পূজা করবেন তাদের জন্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই স্নান করে পবিত্র জামা কাপড় পরে পুজোর সকল দ্রব্যাদি জোগাড় করে ধূপ ধীপ ইত্যাদি জেলে পূর্ব উত্তর দিকে মুখ করে বসতে হবে। তারপর যাদের দীক্ষা হয়েছে তারা কিছুটা ইষ্টমন্ত্র জপ করে নেবেন। এরপর হাত জোর করে দুটি হাত দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করতে হবে। সেই প্রার্থনা মন্ত্রটি কি? ওং সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মানিকারয়েৎ। অনেক মন্ত্র, তাই এখানে লিখে দেওয়া সম্ভব নয়। আপনারা এই ইউটিউবটি চালিয়ে এই মন্ত্রগুলি শুনবেন এবং সেই মতো সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। তাতে আপনাদের কোনো বইও পড়তে হবে না, শুধু এটি ভিডিওটি চালিয়ে শুনতে থাকবেন এবং বলতে থাকবেন। এরপর করবেন আচমন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণহ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বৌবস্তং গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবজ্যভ্যন্তরং শুচি। এই দেহ শুদ্ধির মন্ত্র। এরপরে হচ্ছে জল শুদ্ধির মন্ত্র। কোষা বা তামার পাত্রে জল স্পর্শ করে হাতের অনামিকা আঙুলের দ্বারা জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং গঙ্গেই চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদেই সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। এই শুদ্ধ জল সকল পূজার দ্রব্যে ছিটিয়ে দিতে হবে, তারপর নিজের দেহ ও ভক্তদের মধ্যেও ছিটিয়ে দিতে হবে। এরপর হচ্ছে পুষ্পশুদ্ধি অর্থাৎ ফুল শুদ্ধি। ফুলে হাত দিয়ে বলতে হবে ডান হাত, ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বকীর্ণয় চহুং ফট স্বাহা। এরপর আত্মরক্ষা, হৃদয়ে হাত দিয়ে স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করতে হবে। ওং দুর্গে দুর্গেই রক্ষণে স্বাহা ওং আং হুং ফট স্বাহা। এরপরে প্রাণায়াম, ইষ্টমন্ত্র বা পুনম মন্ত্র অর্থাৎ ওঙ্কারধ্বনি শ্বাস ত্যাগ এবং শ্বাস গ্রহণের সময় 1 4 2 এই সংখ্যক হারে জপ করতে হবে। ব্যাপারটা বুঝিয়ে বলে এরকম দাঁড়াবে, সেটি হলো নিঃশ্বাস গ্রহণ করবেন 1 সেকেন্ডে, ধরে রাখবেন 4 সেকেন্ড এবং ত্যাগ করবেন 2 সেকেন্ড। এই ছোট্ট প্রাণায়ামটি করে নিতে হবে। এরপর গণেশাদি পঞ্চদেবতার পুজো, তামার পাত্রে বা বানেশ্বর শিবলিঙ্গের উপরে নিচের মন্ত্রে পুজো করতে হয় এবং প্রতিবারেই কিন্তু ফুল দিয়ে এই এক একটি মন্ত্র ওই বানেশ্বর শিবলিঙ্গের উপরে বা ঘটের উপরে বা তামার পাত্রে দিতে পারেন। তাহলে মন্ত্র হচ্ছে ওং এতে গন্ধ পুষ্পে শ্রী গুরবে নম, আবার একটি ফুল নিয়ে ওং এতে গন্ধ পুষ্পে গণেশায় নম, এইভাবে ওং এতে গন্ধ পুষ্পে শিবাদি পঞ্চদেবতাভ্যৌ নমঃ ওং এতে গন্ধ পুষ্পেই সর্বেভ্যৌ দেবেভ্যৌ নমঃ ওং এতে গন্ধ পুষ্পেই সর্বাভ্যৌ দেবীভ্যৌ নমঃ ওং এতে গন্ধ পুষ্পে কৃষ্ণপক্ষায় নমঃ ওং এতে গন্ধ পুষ্পেই শুক্লপক্ষায় নমঃ ওং এতে গন্ধ পুষ্পে অমাবস্যাই নমঃ ওং এতে গন্ধ পুষ্পে পূর্ণিমা ওই নমঃ ওং এতে গন্ধ পুষ্পে পূজনীয় গ্রাম্য দেবতা ব্যৌ নমঃ।
এরপরে দেবীলক্ষ্মীর ধ্যান করতে হবে। সাদা চন্দনের সঙ্গে যে কোনো লাল ফুল নিয়ে মিশিয়ে এই ধ্যানটি করতে হবে। ধ্যান মন্ত্রটি হচ্ছে ওম উপাসাক্ষ মালিকাম ভোজ শ্রীর্নিভিশ্যাম সৌময় পদ্মাসনস্থং ধৈচ্ছ্রিয়ং তৈলক্যমাতরম গৌরবর্ণাং শূরপঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রৌক্যপদ্র ব্যগ্রৌকরং বরদান দক্ষিণেন তু। এরপরে হতে হবে মানস পূজা, অর্থাৎ মনে মনে হৃদয়ে লক্ষ্মী দেবীর ধ্যান ও পুজো করতে হবে। মানস পূজা মনে মনে করে সকল দ্রব্যাদি দিয়ে লক্ষ্মী দেবীর বন্দনা করতে হবে। কিভাবে বলতে হবে? বলবেন, মা তুমি তোমার অধম সন্তানের এই সামান্য পূজা গ্রহণ করো। এরপরে আবাহন, স্থায়ী প্রতিমায় বা প্রতিষ্ঠিত মা লক্ষ্মীর পটে আবাহন করার দরকার নেই, তবে নতুন পট বা ছবি কিনলে বা মূর্তি কিনলে আবাহন করতে হবে। কিভাবে আবাহন করবেন? শ্রীং শ্রী ভগবতী লক্ষ্মী দেবী ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইহ সন্নিধি ভব ইহ সন্নিহিত ভব ইহ সন্নিরুদ্ধা ভব ইহ সন্নিরুদ্ধা ভব ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রদিষ্ঠান কুরু মম পূজাং গৃহাং। এরপরেই পঞ্চপরে পুজো, পঞ্চ উপচারে পুজো আর কি। অর্থাৎ পাঁচটি জিনিস দেবী লক্ষ্মীকে নিবেদন করতে হবে। প্রথমটি হচ্ছে এইস গন্ধা ওং শ্রীং লক্ষ্মীদেবই নমঃ, অর্থাৎ চন্দনের ছিটে দেবেন। এস ধূপ ওং শ্রীং লক্ষ্মীদেবই নমঃ, এস দীপ ওং শ্রীং লক্ষ্মীদেবই নমঃ, দীপ মানে প্রদীপ। এস সচন্দন পুষ্পম ওং শ্রীং লক্ষ্মীদেবই নমঃ, এস নৈবেদ্যং ওং শ্রীং লক্ষ্মীদেবই নমঃ। এরপরেই লক্ষ্মীদেবীর গায়ত্রীটা করে ফেলবেন দশবার। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ই ধীমহি তন্নো শ্রেয় প্রচোদয়াতং, এই মন্ত্রটি দশবার জপ করবেন। তারপরে শুধু শ্রীং এই মন্ত্রটি দশবার জপ করবেন। এইবারে জপ সমর্পণ করতে হবে সেই মন্ত্রটি। ওং গুজ্জাতি গুজ্জ গুপ্তত্বাং গৃহানাস্মং কৃত জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদত মহেশ্বরী। এরপরে ফুল নিয়ে দেবীকে পুষ্পাঞ্জলি দিতে হবে। ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্ত্বং প্রপনন্নং স্বামী ভাত অর্চনাৎ, দেবীর পায়ে এই মন্ত্রটি বলে ফুল নিবেদন করতে হবে। করার আগে এই মন্ত্রটি বলতে হবে আবার। এই সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওং শ্রী লক্ষ্মীদেবই নমঃ। এরপর হাত জোড়ো করে প্রণাম। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতাহ পাইমং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর আরতি ও প্রণাম করে ইষ্টমন্ত্র জপ করে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ে নেবেন। ব্যাস, সংক্ষেপে লক্ষ্মী পূজা হয়ে গেল। তবে মনে রাখবেন, পূজাতে কিন্তু ঘণ্টা কাঁসর বাজাবেন না, আর দেবী তুলসী লক্ষ্মীকে কোনো তুলসী পাতা নিবেদন করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সকলের উপরে উপকারের জন্য শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।